গাইবান্ধায় চিকিৎসা নিতে গিয়ে পল্লী চিকিৎসকের ধর্ষণের শিকার হলেন এক গৃহবধূ। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, চেম্বারে চিকিৎসা নিতে আসা ওই গৃহবধূকে দরজা জানালা বন্ধ করে ধর্ষণ করেন পল্লী চিকিৎসক সাহারুল ইসলাম। সেখান থেকে বেরিয়ে ঘটনাটি পরিবার সহ স্থানীয়দের জানালে চিকিৎসকদের চেম্বার ঘিরে ফেলেন শত শত মানুষ। এই খবরে সেখানে গিয়ে পল্লী চিকিৎসককে আটক করে পুলিশ। রাতেই তার নামে থানায় মামলা করেন ওই নারী।